하나설 저희 허그 예쁜 어떤 우스나토크 브라몬 허커 어깃들 뻔함 그러한 거록 헤라존 스나톡 제 브라몬이 허버파레 히노허이 খত্রিয় বৈশ্যও স্নাতক হব পারে মহারাজে বখিষ্ঠ আর বিশ্বামিত্রর কথা জানে উপবেশন করক আর আতিথ্যর গ্রহণ করে মোর ব্রত সফল করক আপনার বিনয় নম্র বচন আমি আতিথ্যর অধিক সন্তোষ পাইছো কৃতার্থ হয়েছো কিন্তু এটি প্রশ্ন আছে ব্যক্ত করক রাজন ব্রাহ্মণে পুষ্পমালা ব্যবহার করবো সভা সন্মত কিন্তু অন্য ঠাইত ব্যবহার করবো শাস্ত্র সন্মত নহয় আমি আমি সেই কথা জানো মহারাজ তথাপিতো বিলাসিতার কারণে আর আপনার পুণ্য দর্শনের বাবে পুষ্পমালা পরিধান করিব বাধ্য হল পুষ্পমালাই সকলোরে শ্রীবর্ধন করে মহারাজ আরই সকলোরে আদরের বস্তু মোকে ক্ষমা করিব কিন্তু এওঁলোকৰ আকৃত্রী আৰু অঙ্গ পতঙ্গর বহু অংশই ব্রাহ্মণ নহয় যেন এনে সন্দেহ জন্মাইছে মন মহারাজ আজি মোর এই সঙ্গী দুজনের মৌন ব্রত আর সেই ব্রত ভাগিব অর্ধরাতি গতি ময়ে সিবিলাকর মুখপাত্র হয়েছো মহারাজ ক্ষমা করিব হে বিপ্রসক কৌক কিহেরে আপনার মনোবাঞ্ছা ময় পূর্ণ করি প্রতিশ্রুতি দিলে আশ্বস্ত হম মহারাজ প্রতিশ্রুতি দিছো প্রতিশ্রুতি আপনার মনোবাঞ্ছা ময় করিম পূরণ ব্রহ্ম জানান্ত্রী ইত্রী ব্রাহ্মণ এনে স্থত্বময় অভ্যাগত ব্রাহ্মণক বিমুখ করিলে মোর সি অমোচনীয় কলঙ্ক হব কিন্তু কিন্তু আপনার ব্রহ্ম জানান্ত্রী ইতির ব্রাহ্মণ নে সৎমং জানান্ত্রী ইতির ব্রাহ্মণ মহারাজ একমাত্র করা প্রতিশ্রুতির কথা স্মরণ করাই আমি কও আমি আমি ক্ষত্রিয় কি ক্ষেত্রীয় তহতে এই জনসন্ধর আগত কোন মায়া নচলিব মহারাজ শুনক তেন্তে আমার সত্য পরিচয় মই মথুরার অধিপতি শ্রীকৃষ্ণ তেওঁ দ্বিতীয় পাণ্ডব ভীম আর এওঁ মোর প্রিয় সখা তৃতীয় পাণ্ডব অর্জুন তয়েই তেন্তে সেই কুলাঙ্গার কৃষ্ণ মোর সন্দেহ তোর হল বহু দিনের আগতে দেখা মুখর চিলই মনত পড়িল কুলাঙ্গার হত কি কারণে প্রবেশ করেছ মোর রাজ্যত তহতর তহতর মনোবাংসা কি মহারাজ ক্ষত্রিয় আপনি আপনি অতিথি বৎসল কোন নীতির বলে এক লক্ষ রাজাক বন্দীশালত তিল তিল কই হত্যা করিব আপনি অনার্য অক্ষত্রিয় নহয় কি হব উত্তর দিয়ক আর প্রতিশ্রুতি পালন করক কুলাঙ্গার কে লাগে তহত আমাক লাগে যুদ্ধ আপনি তিনিওজনের মাজত যাকেই বিচারে তেওঁর লগতে যুদ্ধ করিবলৈ
কাজুহক হেরো তুমতি তোর লগত যুদ্ধ করি মোর আত্মা সন্মান লঘুব নকরো দূরহ দূরহ মরে সন্মুখর পড়া এই মারাথম কার সন্মুখত কর তই কৃষ্ণক অপমান তোর অত অহংকার এই ভীমার্জুনে কদাপিতো নকরে সহ্য ধৈর্যর সীমা মোরে হৈশ্য অতিক্রম যদুপতি করক দেখে মুহূর্ততে নিক্ষেপ করো পাপী চরা সন্ধকে কৃষ্ণর প্রদলে হংকারী অথন্ত আমার সন্ধ শুদ্ধরি পাবে তই পরর আদেশ হলে অপেক্ষা করিছ ঠিক ঠিক শতধিক জন্ম তোর পান্তব কুল আরে কৃষ্ণ যুদ্ধ দে যুদ্ধ দে জনা সুন্দর সমে মূল সমে যুদ্ধত অবতীর্ণ হব নালাগি মহারাজ এওলোকর ভিতর যাকেই উপযুক্ত বলি ভাবিছা মনত তেওঁ লগতে যুদ্ধ করা আরম্ভ তেন্তে মোরে যোগ্য প্রতিদ্বন্দ্বী বিকুদল মোর সমে যুদ্ধ করবলৈ অপ্রস্তুত দেখা যাব সমর ক্ষেত্রত্রুর কদার পরাক্রম মোকতো তাকেই লাগে কিন্তু বিনাশে প্রবেশ করিল মগধ নগর কোনো চিন্তা নাই আমার ক্ষেত্র তস্ত্র শস্ত্রের ব্যবস্থা করা হব যা যুদ্ধর বাবে আগই প্রস্তুত বেশ তেন্তে দেখা যাব সমর ক্ষেত্রতে কিমান শকতি ধরে মগধ নিপতি সেনাপতি সেনাপতি কালিলৈ প্রত্যুষতে বিকুতর আৰু আমার মাজত রং আরম্ভ হব সকল অস্ত্র শস্ত্র তুমি করাগৈ প্রস্তুত হল মহারাজ মগধপতি প্রস্তুত মই যুদ্ধর বাবে সহ্য করে গদার প্রহার শ্রীকৃষ্ণ
জরাসন্ধৰ পুত্ৰ সহদেৱ ৰজা পাতিম মগধ ৰাজ্য। এতিয়া বলা সকলোৱে সহদেৱক ৰাজ্য ভাৰ অৰ্পণ কৰি এক লক্ষ ৰজাক মুক্তি দি ৰাজকীয় যজ্ঞ সম্পাদন কৰিবই। বলা